মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির 21তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো কলেজ প্রাঙ্গণে। শুক্রবার এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন, শিক্ষা কর্মাধ্যক্ষ সহ কলেজের প্রিন্সিপাল ও অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণ। কলেজ পড়ুয়াদের সঙ্গীত নৃত্য উপস্থাপনার মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠান এক অন্য মাত্রা লাভ করে। জেলার অন্যতম ইঞ্জিনিয়ারিং কলেজ মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই কলেজের 21তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো কলেজ প্রাঙ্গণে। শুক্রবার এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা কলেজের চেয়ারম্যান মোশাররফ হোসেন, শিক্ষা কর্মাধ্যক্ষ সহ কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সহ কলেজের ছাত্রছাত্রীরা। কলেজ পড়ুয়াদের সঙ্গীত নৃত্য উপস্থাপনার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান এক অন্য মাত্রা লাভ করে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের ট্রফি ও শংসাপত্র প্রদান করা হয়। কলেজের প্রিন্সিপাল জানান, কলেজে উন্নয়নমূলক কাজ হচ্ছে। এদিনের এই অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। আমাদের মুর্শিদাবাদ ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই কলেজের 21তম ফাউন্ডেশন ডে চলছে এবং এই ডেতে আমাদের চেয়ারম্যান মাননীয় মোশারফ হোসেন মহাশয়, আমাদের জেলা সভাধিপতি, তিনি আমাদের কলেজেরও চেয়ারম্যান, ওনার নেতৃত্বে এই কলেজটা চলছে। আগে এই কলেজের খুব খারাপ অবস্থা ছিল এবং সেই খারাপ অবস্থা থেকে উনি আমাদের কলেজের ডেভেলপমেন্টের কাজ শুরু করেছেন এবং ওনার নেতৃত্বে আজকে আমরা 21তম ফাউন্ডেশন ডে শুরু করি। এই ফাউন্ডেশন ডেতে আমাদের কৃতি যারা ছাত্রছাত্রী আছে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যারা আমরা ফার্দার ডেভেলপমেন্ট করতে পারি এবং মুর্শিদাবাদের ডেভেলপমেন্টটাকেও কন্টিনিউ করতে পারি উনি আমাদের মোটিভেশন করলেন। এর জন্যে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানাচ্ছি। জেলা সভাধিপতি তথা কলেজের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছে এই কলেজ। আগামী দিনে কলেজের উন্নয়ন কল্পে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। মুর্শিদাবাদ কলেজ অ্যান্ড টেকনোলজি এডুকেশনের 21তম বর্ষপূর্তি আমরা এখান থেকে শুরু হয়েছে গতকালকে 8ই আগস্ট। আজকে দ্বিতীয় দিনে আমরা এখানে সমস্ত স্টুডেন্টদের সাথে, যারা ইঞ্জিনিয়ারিং পাঠরত স্টুডেন্টদের সাথে আমরা কথা বললাম, অনুষ্ঠান হলো এবং সেখানে তাদেরকে সার্টিফিকেট, যারা ভালো রেজাল্ট করেছে, ভালো র্যাঙ্ক করেছে, তাদের হাতে সার্টিফিকেট তুলে দিলাম। এবং মুর্শিদাবাদ জেলায় এই কলেজটা দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানেই ছিল এবং আমি আসার পর এই কলেজটা আবার পুনরায় সেটাই নিয়েছি আমরা এবং এখানে এসে প্রিন্সিপাল থেকে শুরু করি, সমস্ত স্টুডেন্ট এবং শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করি সবাই আমরা ছিলাম এবং ছাত্রছাত্রীরা খুব আনন্দিত হলো এই অনুষ্ঠানে আসার পর এবং তারা তাদের সার্টিফিকেট, তাদের ট্রফি তারা নিজে গ্রহণ করলো এবং তাদের পরিবারের পক্ষ থেকে কয়েকজন স্তর তারাও নিল। আগামী দিনে ভালো শিক্ষার ক্ষেত্রে এই কলেজ অগ্রণী ভূমিকা নেবে মুর্শিদাবাদ জেলায় এবং আমরা সমস্ত রকম স্টুডেন্টদের পাশে থাকার বার্তা জানাই। আপনি কি আপনার কেরিয়ার নিয়ে খুবই চিন্তিত? তাহলে আর দেরি কেন? ANM, GNM, BSc নার্সিং ট্রেনিং এর জন্য আজই আসুন বহরমপুর প্যারামেডিকেল ট্রেনিং সেন্টারে। ANM, GNM, BSc নার্সিং ট্রেনিং এর পাশাপাশি DMLT, ECG, DMRT, D-Pharmacy, CMC and ED, ডিপ্লোমা ইন ভেটেরিনারি, DHNS, CAM, RMP, DHMN কোর্স করানো হয়। প্রতিটি কোর্সের জন্য প্র্যাকটিক্যাল ও থিওরি ক্লাসের সুব্যবস্থা রয়েছে। 100% জব প্লেসমেন্টের গ্যারান্টি। আমাদের ঠিকানা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার, ওয়ান্ডারল্যান্ড নার্সারি স্কুল, চুয়াপুর কদমতলা, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732126179 অথবা 9732940373 এবং 8617656485। মুর্শিদাবাদ জেলায় 1998 সাল থেকে আমরা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার চালাচ্ছি। এটা আমাদেরই সর্বপ্রথম বহরমপুর শহরে, বিশেষ করে মুর্শিদাবাদের বহরমপুর শহরে আমরা সর্বপ্রথম এই কোর্সটা নিয়ে এসেছি।